অনেক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। প্রথমেই আমরা দেখব একটা ভিডিও ক্লিপ, এবং সেই ভিডিও ক্লিপের ওপর ভিত্তি করে আজকে আমাদের ভাবনা। আর বইনাতে বেড়া মরলে জন চাইলে তো পানি হাতে হাতে না হয় মরে গেলি। আর বোন ধরে বলো নোনা পানি হাই, নোনা পানি হাই ডুলি আইবার সে মাঝে ডুলি। আর বলো ভাইন্দর গা মাঝে হয়েছি, ভাইন্দর ঘরাঙ্গি ওর তুলি হলে আয় গুজরি গুজরি গিয়ে গুজর গুজর যাই রে গুজর আয় সে ভিতরে গুজরি রা মানিরা আর আবার আরে মাঠে সাহান করে ঘুরে গিয়ে জনতা ভরাই বাদে ফেলা দিয়ে গা উজু তুজু বানায় আর দিয়ে বলে আসু কেন দিকে ফেলা দিয়ে বলে মাংস দিকে দিয়ে হের মায়া ভাগ্য লিগিল তুলি আর টিকা হদুর আয় আর দাম আছে তাই গিহারে চাউলি হয়ে পাই বে আর ধরে ফেলাই দিব না তো মরলে তো ভরা না দেব জনতা পরি আর ফেলা দিদি আপনি কি জানেন, এই যে আমরা কজন গাছের ছায়ায় আছি, এই আমরা কজন একসাথে বাঁচি, কত সুখে আছি, আমরা ভাগ্যবান। কারণ আমরা চাইলেই যা ইচ্ছে তাই করতে পারি। দু চোখ ভরে আকাশ দেখি, বেস্ট ব্র্যান্ডের ঘড়ি পরি, স্যান্ডেল পরি, মন চাইলে রেস্টুরেন্টে চলে যাই খেতে, ঘরে সাদা ভাত তরকারি আর কত। কিন্তু জানেন, এই যে ভাত আর তরকারি যেগুলো আমাদের কাছে অতীব তুচ্ছ, সেগুলো পাওয়ার জন্য কত মানুষ সৃষ্টিকর্তাকে আকুতি জানায়। একটু ভাত আর ডাল যেন তাদের জীবনে আনে অভাবনীয় সুখ, সেটা আসলেই আমাদের বোঝার কথা না। আমরা আসলেই অনেক সুখী। সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে অনুভব করার জন্য দু হাত দিয়েছেন, দু চোখ দিয়েছেন, বুক ভরে নিঃশ্বাস নেবার ক্ষমতা দিয়েছেন, দিয়েছেন মেধা এবং শক্তি। তাই যা কিছু দিয়েছেন, কেন না তাকে আমরা একটু মূল্যায়ন করি এবং তার প্রতি শুকরিয়া জানাই।